নমস্কার আমি সম্বিত আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল এবং ফার্স্ট লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের নিউজ লেটারটি আমি আপনাদের সামনে রাখবো এবং নিউজ লেটারটি পুরো ব্যাখ্যা আমি আপনাদের সামনে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক নিউজ লেটারে কী কী বলেছে আমরা ইংলিশেই যেহেতু আমরা পড়ে দেখি কারণ বাংলা ট্রান্সলেট করতে গেলে সে আর এক ঝামেলা হয় যে কিছু কিছু মানে উল্টোপাল্টা হয়ে যায় সেটা অনেকেই জানেন অনেকেই ফেস করেছেন আগেও তো ব্রেকিং নিউজ যা লাইফস্টাইলের নিউজ লেটারটি এসে আগের দিন আমরা অনেকেই ওয়েট করছিলাম পারচেস করতে কে পেরেছি কেউ ভাবছে টাকা আটকে গেছে নানা রকম সমস্যা কিন্তু এই নিউজ লেটারে সমাধান হয়ে গেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক কি কি ইনফরমেশান নিউজ লেটারে দেওয়া হলো তো ব্রেকিং নিউজ ফর অল যা লাইফস্টাইল এবং অ্যান্ড ইহা অফার্স আর নাও এক্সটেন্ডেড টু টিউ থার্সডে 13th সেপ্টেম্বর ওকে তো এখানে তো ইহা এবং যা লাইফস্টাইলের তরফ থেকে যে ব্রেকিং নিউজ এবং অফারগুলো রয়েছে এখন সেটা তিরিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার অবধি এক্সটেন্ড করা হলো এখানে কি কী এক্সটেনশান রয়েছে আমরা একটু দেখে নেব তো গুড ডে অ্যান্ড বিলাভ জা লাইফস্টাইল মেম্বারস জা লাইফস্টাইল মেম্বারদের জন্য শুভদিন এবং বিশ্বস্ত জা লাইফস্টাইল মেম্বার দিয়েছে অ্যান্ড উই থ্যাংক আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার ইহা ফর মেকিং ফার্দার অ্যাডভান্স ইন সাইনিং আপ দ্য ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং কোম্পানি হু হ্যাভ স্টার্টেড টু রেজিস্টার দেয়ার ক্লায়েন্টস অন দ্য ইহা অ্যাড প্ল্যাটফর্ম তো আমরা আমরা থ্যাংক ধন্যবাদ জানাবো আমাদের ইহা প্ল্যাটফর্মকে যে তারা আরও নতুন যে ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং কোম্পানির সঙ্গে যে রেজিস্ট্রেশনটা স্টার্টেড করে স্টার্ট করে দিয়েছে ইয়ার প্ল্যাটফর্মের মধ্যে এটার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং রেজাল্টিং ইন ইনক্রিজিং নাম্বার অফ ভিউয়ার্স রিসিভিং অ্যান্ড এভারেজ অফ টু টু থ্রি পেড অ্যাডস ডেইলি এবং এর ফলাফল হিসাবে কি হবে যে ভিউয়ার্সরা দুটো থেকে তিনটে করে ডেলি পেড অ্যাড কিন্তু দেখতে শুরু করবে এভারেজ দুটো থেকে তিনটে করে পেড অ্যাড প্রতিদিন দেখতে শুরু করবে এটাই বলা হয়েছে তো একটা ভালো নিউজ আস্তে আস্তে বাড়ানো শুরু হবে দিস নাম্বার আর এক্সপেক্টেড টু ডবল এই নাম্বারটা আশা করা যাচ্ছে ডবল আর ট্রিপল অ্যান্ড দ্য কোয়ারডল ইন দ্য কামিং ডেজ অ্যান্ড উইকস অ্যাহেড টু রিচ দ্য আলটিমেট গোল অফ এভরিওয়ান রিসিভ অ্যাট লাস্ট সিক্সটি অ্যাডস ডেলি এই নাম্বারটা ডবল হবে ট্রিপল হবে এবং সেটা আসছে দিনগুলো এবং আসছে সপ্তাহগুলোর মধ্যে আসছে সপ্তাহের মধ্যে সেটা কিন্তু সপ্তাহগুলোর মধ্যে বলা হয়েছে মানে এটা এক সপ্তাহে হবে না বা সামনের সপ্তাহে হবে না এটা সামনের সপ্তাহ বা দিনগুলো এখানে অতিবাহিত হবে এবং এর এর ফলে যতক্ষণ না পর্যন্ত ষাটটা পেড অ্যাড ডেলি পাচ্ছেন তত অবধি ততদিন অবধি এটা বাড়তে থাকবে আস্তে আস্তে ঠিক আছে দ্য রিনিউড কনফিডেন্স গেইন্ড বাই মেম্বার্স ডিউ টু দিস ডেভেলপমেন্ট হ্যাজ রেজাল্ট ইন এ সোয়েলিং নাম্বার অফ জালাইফ স্টাইল অ্যাক্টিভিটিং দেয়ার লাইফস্টাইল অ্যাকাউন্ট বাই পার্চেসিং দ্য নিউ রি লিডিস অ্যাক্টিভেশান কম্বোপ্যাক অনেকেই আমরা দেখেছি যে কনফিডেন্ট আমরা পেয়েছি ওকে তো এই পেরিয়াডের কারণে এবং এরপরে কি আমরা রেজাল্টিং আর কি ফলাফলস্বরূপ আমরা অনেকেই জালাইফ স্টাইলের কম্বোপ্যাক নিয়ে অ্যাক্টিভেশান করতে চাইছিলাম গতকাল তো মানে পারচেস করার জন্য আমরা যখনই এন্টার করছিলাম সেই কম্বোপ্যাক কিন্তু পারচেস করা যাচ্ছিলো না অনেক কষ্টে যারা যারা টাকা দিয়েছিল বা কিনতে চেয়েছিলো আমি ইভেন একশো ইউরো কম্বোপ্যাকটা কিনে নিয়েছিলাম আমার অ্যাকাউন্টে তো সেখানে এরও দিচ্ছিলো তো এখানে বলেছে কি যা লাইফস্টাইল ইজ এক্সট্রিমলি হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট দ্য ডেড ফর দ্য ভেরিয়াস অফার অ্যান্ড ইনসেন্টিভ সামারাইজড

বৃহস্পতিবার অবধি আপনার তিরিশে সেপ্টেম্বর তারিখ অব্দি রাত বারোটা অবধি ইউকে টাইম অনুযায়ী এটা এক্সটেন্ড করা হলো ঠিক আছে ডিআর জা ইউ নিড টু থ্যাঙ্ক আলফা টিম ডিআর জা লাইফস্টাইলার্স ইউ নিড টু ইউর আলফা টিম লিডার্স অ্যান্ড স্পেশালি হু হ্যাভ দেয়ার লাইফস্টাইল অ্যাকাউন্টস এবং আলফা টিম এবং আমাদের ধন্যবাদ জানানো উচিত যার কারণ তারা তাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করিয়েছে দিস অ্যাক্টিভ আর্লি অ্যাডপ্টার্স হ্যাভিং টেস্টেড দ্য সিক্রেট অফ মেকিং মানি এই যে অ্যাক্টিভেশনের ফলে মানি মেকিং সিক্রেটটা তারা কিন্তু অনুভব করতে পেরেছে ফিল করতে পেরেছে ওকে এবং রিয়েল টাইম থ্রু দ্য থ্রু আওয়ার আনবিটেবেল লাইফস্টাইল প্রোগ্রাম হ্যাভ রিপিটেডলি অ্যান্ড অ্যাডডেন্টলি হ্যাপেন্ড অ্যাপিল্ড টু আস টু এক্সটেন্টেড টোয়েন্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কাট অফ ডেট ফর দ্য লাস্ট এ উইক আমাদেরকে এই কারণেই এই যে সময়ের যে ব্যবধানটা আমাদের যে এন ডেডেন্টা ছিল যেটা কুড়ি সেপ্টেম্বর ছিল সেটা আসছে সপ্তাহ অবধি বাড়িয়ে দিতে সাহায্য করেছে ওকে তো এটা বাড়াতে বাধ্য করেছে বা সাহায্য করেছে যাই হোক এটা বাড়ানো হয়েছে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি দে এসেন্সিয়ালি ওয়ান্টেড মোর টাইম টু পারচেস দ্য অ্যাক্টিভেশান কম্বো এবং এই আলফা টিমের ভলেন্টিয়ার বা আলফা টিম অনুযায়ী তারা আরও এই কম্বোপ্যাকটটার অ্যাক্টিভেশনের জন্য টাইমটা চাইছে স্পেশালি যা তিনশো ইউরো এসিপি হুইচ অফার দ্য মেম্বার মোস্ট বেনিফিট ইন দ্য বোথ অ্যাডভার্টাইজিং অ্যান্ড লাইফস্টাইল প্রোগ্রাম এবং তিনশো ইউ ইউরোর কম স্পেশালি তারা পারচেস করতে চাইছে এবং সেই কারণেই স্পেশালি তারা যাতে অ্যাডভার্টাইজ এবং লাইফস্টাইল প্রোগ্রাম দুটো প্রোগ্রাম থেকেই যাতে অতিরিক্ত বেনিফিটটা নিতে পারে তার জন্য কিন্তু সুযোগের জন্য সেই সুযোগের জন্য এই টাইমটা আর কি বাড়ানো হয়েছে সোজা কথা বলছে এই আলফা টিম বা ভলেন্টিয়ারদের জন্য ফ্রম ফ্রাইডে ফার্স্ট অক্টোবর পয়লা অক্টোবর শুক্রবার দিন থেকে দ্য ফলোয়িং বেনি বেনিফিটস অ্যান্ড ইনসেন্টিভ উইল নোন লঙ্গার বি অ্যাভেলেবেল কিন্তু এটা শুক্রবার থেকে আসছে শুক্রবার এক তারিখ পয়লা অক্টোবর থেকে এই সুবিধাগুলো কিন্তু কোনোভাবেই পাওয়া যাবে না অ্যাভেলেবেল থাকবে না আপনারা লক্ষ্য রাখবেন তখন কিন্তু আর বলে বা চেয়ে কোনো লাভ হবে না দ্য ওয়েভার অফ এইট ইউরো অফ দ্য কস্ট ইওর পিভি উইল বি নো মোর পয়লা অক্টোবর থেকে কিন্তু এই আর্ট ইউরো পিবি যে তুলে দেওয়া হচ্ছে আর্ট ইউরোর যে পিভির যে খরচটা কেটে নেওয়ার কথা ছিল সেটা তুলে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আর থাকবে না পয়লা অক্টোবর থেকে ফ্রম অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইউর কস্ট অফ ডুইং পার্সোনাল ভেরিফিকেশান উইল বি ব্যাক টু টেন ইউরো আপ ফ্রন্ট অ্যান্ড আমাদের যে দশ ইউরো পিভি সেটাই থাকবে কিন্তু আট ইউরো তাদের ইনকাম থেকে কেটে নেওয়া হবে যারা পয়লা অক্টোবরের পর বা অক্টোবর থেকে পার্সোনাল ভেরিফিকেশন করবে ফ্রি স্পন্সরশিপ রেফারেল গিভেন অ্যাজ এ গিফট বাই অ্যাজ গিফট বাই ইহা অ্যান্ড নট ডিগ অ্যাপ এই ফ্রি স্পন্সরশিপ রেফারালটা ইহা এবং নট অ্যাপ্রুভালের তরফ থেকে গিফট হিসাবে আমরা পাবো থ্রি রেফারেলস ফর অল দোজ হ্যাভ ডান দেয়ার পিভি অ্যান্ড ওয়ান রেফারেল ফর দোজ হু হ্যাভ নট ডান দেয়ার পিভি তিনটে রেফারেল দেওয়া হবে যারা পিভি সম্পন্ন করেছে সবার পক্ষেই দেওয়া হবে সবাইকেই দেওয়া হবে এবং একটা রেফারেল দেওয়া হবে যারা পিভি সম্পন্ন করেনি মানে ফ্রি মেম্বার এই তিরিশ তারিখের মধ্যে সেপ্টেম্বরের মধ্যে তারা রেজিস্ট্রেশনটি করেছে অল নন ভেরিফাইড মেম্বার্স হু হ্যাভ জয়েন্ট যা লাইফস্টাইল এবং অ্যান্ড ইহা উইদাউট ডুইং দেয়ার পিভি ইন আইদার কোম্পানি উইল অনলি বি ইলিজিবল টু আর্ন এ ম্যাক্সিমাম পোটেন্সিয়াল ডাইরেক্ট অ্যান্ড রেফারাল অ্যাড বোনাস আপ টু থ্রি ফিফটি ইউরো পার অ্যানাম এবং যে সকল সব ধরনের মেম্বার যারা যা লাইফস্টাইল এবং ইহাতে পিভি না করেই বা ফ্রিতে কোম্পানিতে জয়েন করেছে তারা কিন্তু তাদের যোগ্য হবে ইনকাম করার জন্য সাড়ে তিনশো ইউরো প্রতি বছর হিসাবে রেফারাল এবং অ্যাড বোনাস ইনকাম করার জন্য এটা কিন্তু একটা বছরের জন্য বলেনি এটা প্রতি বছরের জন্যই বলা হয়েছে ঠিক আছে হাউ এভার ইফ দিস নন ভেরিফাইড মেম্বার ডিড দেয়ার পিভি বাই থার্টিন সেপ্টেম্বর ইন দেয়ার

তারা বারোশো ইউরো দিয়ে ইনকাম করবে এমন কোনো কথা বলা হয়নি ঠিক আছে তো ইফ দে ডিড পিভি জা লাইফস্টাইল ইন জা লাইফস্টাইল বিফোর থার্টিন সেপ্টেম্বর অ্যান্ড কোয়ালিফাইড ফর এনি অফ দ্য লেটেস্ট অফার দেয়ার অ্যাড বোনাস উইল বি ফার্দার ইনক্রিজ অ্যাস পার দ্য অফার দে আর কোয়ালিফাইড ফর এবং যদি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তারা পিভিও করে সেই ফ্রি মেম্বারের কথা বলা হয়েছে এবং কোনোরকম রকম বোনাস অফারের সঙ্গে অ্যাড বোনাসের কোয়ালিফাই করে পাঁচজন বা দশজন যে অ্যাড করলে আপনার ইনকাম বেড়ে যাবে তিনজন অ্যাড করলে ইনকাম বেড়ে যাবে তার জন্য কিন্তু তাদের ইনকামটা বেড়ে যেতে পারে ঠিক আছে আফটার থার্টিন সেপ্টেম্বর দে উইল হ্যাভ টু ওয়েট ফর সিক্স মান্থস আফটার ডুইং পিভি ইউজিং দেয়ার আর্ড অ্যাডভার্টাইজিং বোনাস বিফোর দে ক্যান আপডেট আপ টু ওয়ান থাউজেন্ড ইউরো পার অ্যানাম তো এখানে তিরিশে সেপ্টেম্বর এই তারিখের মধ্যে ওরা যদি পিভি না করে এর পরে আফটার তিরিশে সেপ্টেম্বর পরে তো মাস ওয়েট করতে হবে তাদের যারা পিভি সম্পন্ন করেছে তাদের অ্যাডভার্টাইজিং বোনাস দিয়ে নিজের ইনকাম থেকে তার আগে যদি তারা আপডেট করতে পারত তো হতো কিন্তু আপডেট যদি না করে থাকে তবে তার পিভি করার দিন থেকে মাস অবধি সময় তাকে অতিবাহিত করতে হবে এবং তারপরে সে ওয়ান থাউজেন্ড ইউরো পার অ্যানাম ইনকাম করার জন্য যোগ্য হবে ইয়া হ্যাজ এগ্রিড টু গিভ এভরি পিভি ভেরিফাইড মেম্বার অ্যাজ ওয়েল দোজ হু উইল ডু দেয়ার পিভি প্লাস স্পন্সার থ্রি নিউ পিভি ভেরিফাইড মেম্বারস ফ্রম নাও টিল থার্টিন সেপ্টেম্বর ইয়া মেনে নিয়েছে যে প্রত্যেকটা পিভি ভেরিফাইড মেম্বার্সকে যারা পিভি সম্পন্ন করেছে এবং প্লাস তারা তিনটে নতুন পিভি ভেরিফাইড মেম্বার যোগ করেছে আজকে থেকে আজকে থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে মিনিমাম তিনটে পি ভেরিফাইড মেম্বার যোগ যুক্ত করেছে তার ডাউনলাইনে এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তারা দেড় হাজার ইউরো প্রতি বছর ফার্স্ট ইয়ারের জন্য এক বছরের জন্য ইনকাম করতে সক্ষম হবে তাদের নিজের ইনকাম কিন্তু ওকে খুব বেশি হলে দেড় হাজার ইউরো এর বেশি না দ্য মেম্বারস হুয়েব ডান দেয়ার পি অ্যান্ড স্পন্সর ফাইভ মোর হ্যাঁ ফাইভ মোর পিভি ভেরিফাইড ডাইরেক্টস ইজ বাই থার্টিন সেপ্টেম্বর উইল বি ইলিজিবেল টু আর্ন ডাইরেক্ট অ্যাডভার্টাইজিং বোনাস আপ টু টু থাউজেন্ড ইউরো পার অ্যানাম ইন দ্য ইয়ার যেসব মেম্বার তাদের নিজেদের পিবি করেছে বা পিবি করবে এবং এছাড়াও পাঁচটা স্পন্সর বা পিভি মেম্বার তার ডাইরেক্টে যুক্ত করবে এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তারা কিন্তু যোগ্য হবে ডাইরেক্ট যে অ্যাডভার্টাইজিং বোনাস দু ইউরো পোটেন্সিয়াল ইনকাম হিসাবে প্রথম বছরের জন্য ইনকাম করতে ঠিক আছে ইন অ্যাডিশান দিস মেম্বার উইল বি ইলিজিবল টু আর্ন রেফারাল অ্যাড বোনাস আপ টু টু থাউজেন্ড ইউরো পার অ্যানাম ইন দ্য ফার্স্ট ইয়ার এই মেম্বাররা কিন্তু যোগ্য হবে তার দু ইউরো প্রতি বছর হিসাবে প্রথম বছরের ইনকাম হিসাবে রেফারাল অ্যাডভোনাস ইনকাম হিসাবে কিন্তু ইনকাম করার জন্য যোগ্য হবে এটা আলাদাভাবে বলা রয়েছে ফর ইচ অফ দেয়ার ফাইভ নিউ ভেরিফায়েড ডাইরেক্ট এবং তাদের যে নতুন পাঁচটা ভেরিফায়েড ডাইরেক্টের প্রত্যেক থেকে এবং এছাড়াও যে বাকি মেম্বাররা তো বাকি মেম্বাররা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দে আর এক্সিস্টিং ভেরিফাইড ডাইরেক্টস এবং তাদের যে বাকি বর্তমান মেম্বাররা রয়েছে তাদের থেকেও এবং ইচ অফ দে আর এডিবি স্পন্সারশিপ রেফারালস এবং প্রত্যেকটা স্পন্সারশিপ রেফারাল থেকেও যারা কিনেছে পারচেস করেছে বা ফ্রিতে পেয়েছে তাদের থেকেও কিন্তু এই দু হাজার পোটেন্সিয়াল ইনকাম এক বছরের জন্য ইনকাম করতে সক্ষম হবে এটা অ্যাডভার্টাইজিং বোনাস হিসাবে এখানে যে ফর ইচ অফ দেয়ার ফাইভ নিউ ভেরিফাইড ডাইরেক্টস মানে বলা হয়েছে না এটা হচ্ছে আপনি বা যে কেউ যারা রেফার করে এসছে তাদের হয়তো পনেরো জন রেফারাল রয়েছে এবং সেখানে সরি নয় জন রেফারাল রয়েছে সেখানে ধরুন আপনার প্রথম যে পাঁচজন রয়েছে বা তাদেরকে বাদ দিয়ে বাকি চারজন পড়ে থাকে তো এই যে প্রথম পাঁচজনের থেকে তো পাবেই পাঁচজনের প্রত্যেকের থেকে তো পাবেই এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু লাস্টের যে পুরোনো চারজন রয়েছে তাদের হয়তো অনেক আগে রেফার করেছে তাদের থেকেও পাবেন এখানে এটা কখনো বলেনি যা বা কোনো জায়গায় লেখা নেই আজকে থেকে শুরু হবে কালকে থেকে শুরু হবে যেটা কিন্তু এর আগে লেখা রয়েছে তিনজন ভেরিফাইড মেম্বারদের অফারটা আজকে থেকে শুরু হবে ওকে এখানে লিখেছে আজকে থেকে যারাই এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তিনজন মিনিমাম ভেরিফাইড নতুন ভেরিফাইড মেম্বার লাগবে এখানে তিনজনের কথাটা নতুন করে বলা হয়েছে দেখুন থ্রি নিউ ভেরিফাইড মেম্বারস ফ্রম নাও টিল থার্টিন সেপ্টেম্বর কিন্তু এখানে কোনো রকম মেনশান করা নেই ইহাতে দেখো ই নাম্বারে রকম মেনশান করা নেই তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা নতুন মেম্বারকে জয়েন করতে হবে এরকম কোনো কিছু পরিষ্কারভাবে বলা নেই ঠিক আছে পরিষ্কারভাবে কি কিছুই বলা নেই নতুন মেম্বাররা জাস্ট তিরিশে সেপ্টেম্বরের মধ্যে মিনিমাম পাঁচজনকে যুক্ত করলেই বা পাঁচজন পি মেম্বারকে যুক্ত করলেই হবে ইন অ্যাডিশান দিস মেম্বারস উইল বি ইলিজিবল টু আর্ন রেফারাল বোনাস এটা রেফারাল বোনাসের কথা বলেছে এবং দিস মিনস দ্য মেম্বারস ডাইরেক্ট নন রেফারাল মেম্বারস হ্যাভ অলসো নন ভেরিফায়েড রেফারেলস অলসো রেজিস্টার ইন ইহা এবং তার ডাইরেক্টে যারা নন রেফারাল মেম্বার বা নন পিবি মেম্বার আছে সরি নন পিবি মেম্বার যারা আছে তাদের থেকেও কিন্তু ওয়ান থাউজেন্ড পার অ্যানাম কিন্তু ইনকাম করতে পারবে এটাই এখানে লেখা হয়েছে আজকে ভিডিওটি অনেক লেন্ধি হবে তো অনুগ্রহ করছি এটুকু পরিষ্কারভাবে শুনে নেবেন যাতে ক্লিয়ারলি আপনার এক্সপ্লেনেশানগুলো পেয়ে যান দে উইল সেটা গেট আপ আপ টু ওয়ান থাউজেন্ড পার এনাম পারসন ইনস্টেড আপ টু থ্রি ফিফটি পার অ্যানাম ইন দ্য ফার্স্ট ইয়ার প্রথম বছরে তারা কিন্তু এই সাড়ে তিনশো ইউরো যে নন ভেরিফাইডের মেম্বার থেকে পাওয়ার কথা ছিল সেটা কিন্তু ওয়ান থাউজেন্ড পার অ্যানাম হিসাবে ইনকাম করতে পারবে ঠিক আছে তো সেখানে কিন্তু সাড়ে তিনশো ইউরো পাওয়ার কথা ছিল হানড্রেড পার্সেন্ট ইনকাম পাওয়ার কথা ছিল এটা কিন্তু তাদের নিজেদের ইনকাম বলা হয়নি মানে আর কি নন ভেরিফাইড বা ফ্রি মেম্বারদের কথা বলা হয়নি তাদের সাড়ে তিনশো ইউরোই ইনকাম থাকবে কিন্তু তাদের থেকে যে রেফারাল অ্যাড বোনাসটা আসবে সেটা কিন্তু ওয়ান থাউজেন্ড ইউরো পার অ্যানাম হয়ে যাবে প্রথম বছরের জন্য আর দ্য মেম্বারস উইল অলসো গেট টু থাউজেন্ড সরি টু হান্ড্রেড ওয়ার্থ অফ ক্রিপ্টো টু থাউজেন্ড না দুশো ইউরো ক্রিপ্টো তাদেরকে গিফট করা হবে ঠিক আছে তো এখানে কি মেম্বার যারা দশজন এবং নিজে পিভি করেছে এবং আরও দশজনকে তার ডাউনলাইনে পিভি করিয়েছে তিরিশ সেপ্টেম্বরের আগে তো এখানে কোনো ডেট বলা হয়নি কবে থেকে শুরু এটা প্রথম থেকেই ধরা হচ্ছে এবং সকল পিভি মেম্বারদের জন্যই বলা হচ্ছে ঠিক আছে যারা পাঁচজনের জায়গায় দশজন করেছে পাঁচজনকে দু হাজার এবং দশজনকে আড়াই হাজার পোটেন্সিয়াল ইনকাম দেওয়া হবে অ্যাডভার্টাইজিং বোনাস প্রথম বছরের জন্য এবং পরিষ্কার বলে দিয়েছে এটা তাদের স্পন্সারশিপ থেকে পাবে এবং শুধু প্রথম যে দশজন বা লাস্ট যে দশজন তাদেরকে বলা হয়নি এবং তারা টোটাল যে এক্সিস্টিং ভেরিফাইড প্রি মেম্বার্স তার ফার্স্ট লেভেলে রয়েছে তাদের থেকেই কিন্তু তারা আড়াই হাজার ইউরো পোটেন্সিয়াল ইনকাম কিন্তু প্রথম বছরে ইনকাম করতে পারে এবং অ্যাডভার্টাইজিং স্পন্সারশিপ থেকেও ইনকাম করতে পারে ইফ দিস মেম্বারস ডাইরেক্ট নন ভেরিফাইড রেফারেলস অলসো রেজিস্টার ইন ইহা তাদের যদি ডাইরেক্ট যে নন ভেরিফাইড মেম্বার্স বা ফ্রি মেম্বাররা আছে তাদের থেকে কিন্তু দেড় হাজার ইউরো পোটেন্সিয়াল ইনকাম পাবে প্রথম বছরের জন্য ওকে যেখানে সাড়ে তিনশো ইউরো পোটেন্সিয়াল ইনকাম থাকে নর্মালি ঠিক আছে দ্য মেম্বার উইল অলসো গেট দ্য চারশো ইউরো ওয়ার্থ অফ ক্রিপ্টো তো চারশো ইউরোর কিন্তু ক্রিপ্টের সম পরিমাণ ক্রিপ্টো তাকে দেয়া হবে যারা যারা এই দশজনকে জয়েন করাবে তো এখানে কী বলেছে ইউজিং দ্য অ্যাক্টিভেশন কম্বো টু অ্যাক্টিভেট লাস্ট যা লাইফস্টাইল প্রোগ্রাম ফার্স্ট টাইম তো প্রথমে যদি আপনি অ্যাক্টিভেশন কম্বোপ্যাক দিয়ে যা লাইফস্টাইল প্রোগ্রামটি অ্যাক্টিভেট করান দ্য মেম্বার হু ওয়ান টু অ্যাক্টিভেট দেয়ার লাইফস্টাইল প্রোগ্রাম ফার্স্ট টাইম ক্যান পারচেস এনি অফ দ্য থ্রি অ্যাক্টিভেশন কম্বোপ্যাক তারা তাদের অন্যান্য যে সব কমপ্যাকগুলো ছিল যে কোনো কম্বোপ্যাক দিয়ে তারা কিন্তু তাদের প্রথম কমোপ্যাক হিসেবে চুজ করে নিতে পারে ঠিক আছে হোয়েন দে ইউজ ফিফটি ইউরো কমোপ্যাক অর দ্য হান্ড্রেড ইউরো কম্বোপ্যাক টিল থার্টিন সেপ্টেম্বর টু অ্যাক্টিভেট দেয়ার লাইফস্টাইল অ্যাকাউন্ট ফর দ্য ফার্স্ট ইনিশিয়াল অ্যাক্টিভেশন পিরিয়ড উইল বি রেস্ট অফ দ্য সেপ্টেম্বর প্লাস অফ দ্য ফুল ফলোয়িং মান্থ মান্থিল অক্টোবর থার্টিন তো তিরিশে অক্টোবর অলরেডি আমরা জানি যে এক্সটেন্ড করা যাচ্ছে যদি আমরা পঞ্চাশ ইউরো বা একশো ইউরো দিয়ে আমাদের প্যাকেজটি কিনি ঠিক আছে এই অ্যাক্টিভেশান কম্বোপ্যাক কিনি হাউএভার হোয়েন দে ইউজ দ্য তিনশো ইউরো এসিপি বি টিল থার্টিন সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা তিনশো ইউরোর কম্বোপ্যাক কিনি আমাদের অ্যাক্টিভেট করার জন্য অ্যাকাউন্টটা যদি প্রথম সময়ে তাহলে কী হবে রেস্ট অফ দ্য সেপ্টেম্বর তো পাবোই এবং ডিসেম্বর থার্টি ফার্স্ট অবধি আমি আগেও নিউজ লেটার বলেছিলাম এটা ডিসেম্বর হবে ওখানে কিছু মিস্টেক দেওয়া ছিল মিস্টেক হয়েছিলো লেখার জন্য তো আগের নিউজ লেটার মিস্টেকটা এখানে রিকভার করা হয়েছে তো তিন মাস অবধি থাকবে থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি তাদের কিন্তু এই ভ্যালিডিটি পিরিয়ডটা এক্সটেন্ড করা হবে ঠিক আছে হোয়েন দ্য মেম্বার্স হু মেম্বার্স হুজ লাইফস্টাইল অ্যাকাউন্টস হ্যার অলরেডি অ্যাক্টিভেটেড বিকজ দে হ্যাড ফর্টি এইট ইন দ্য নেক্সট মান্থ যা লাইফস্টাইল প্যাক পারচেজিং অফ দ্য ফিফটি ইউরো অ্যান্ড হান্ড্রেড ইউরো কম্বোপ্যাক এক্সটেন্ডেড দেয়ার লাইফস্টাইল অ্যাক্টিভেশান বাই ওয়ান মন মার্থ যদি যার ফর্টি এইট ইউরো নেক্সট মান্থের জন্য কাটা হবে এবং তারা তাদের পঞ্চাশ ইউরো বা একশো ইউরো কম্বোপ্যাক দিয়ে তাদের নেক্সট মান্থের যে অ্যাক্টিভেশান প্যাকটা রয়েছে অ্যাক্টিভেশনের সময়টা রয়েছে আরও এক মাস বাড়িয়ে নিতে পারে ইচ অফ দ্য টাইম দে বর দ্য অ্যাডিশনাল ওয়ান থাউজেন্ড এসিপি অ্যান্ড লাইফস্টাইল অ্যাকাউন্ট উইল বি এক্সটেন্ডেড মোর ওয়ান মান্থ মোর এবং প্রত্যেকবার যদি তারা ওয়ান হান্ড্রেড এসিপি কেনে তাদের আরও এক মাস এক্সট্রা তাদের বেনিফিটটা পাবে এবং ইফ দে বট থ্রি হান্ড্রেড এসিপি ওকে আর কি কম্বো প্যাকটা বলা হয়েছে এখানে এসিপি বলতে অর বট দ্য ওয়ান হান্ড্রেড এসিপি থ্রি টাইমস দ্য লাইফস্টাইল অ্যাকাউন্ট উইল বি এক্সটেন্ডেড ফর মোর থ্রি মান্থস এবং মানে একশো ইউরোর কম্বপ্যাকটা যদি তিনবার কেনে তাহলে ওই তিনশো ইউরোর কম্বোপ্যাকের মতো নিয়ে ফ্যাসিলিটিটা পাবে তিন মাস আরও বেড়ে যাবে যদি তারা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কেনে এইগুলো ঠিক আছে যদি বারবার কেনে একবার তিনশো ইউরো কিনলে আরও তিন মাস বেড়ে যাবে যদি আবার কেনে আর কি আর যদি একশো ইউরো আবার তিনবার করে কেনে এক্সট্রা তাহলে তিন মাস আরও বেড়ে যাবে অ্যাক্টিভেশান অফ দেয়ার লাইফস্টাইল অ্যাকাউন্ট উইল গিভেন দেম অ্যাক্সেস টু

প্যাক উইল অ্যাক্টিভেটেড ইউর লাইফস্টাইল অ্যাকাউন্ট অ্যান্ড এক্সপ্লেনড অ্যাভাব উইল গিভ ইউ দ্য অ্যাক্সেস অফ ফোর লাইফস্টাইল ম্যাগাজিন মান্থলি প্ল্যান প্লাস এছাড়া এটা তো দেওয়াই হবে এছাড়াও কী দেওয়া হবে একটা পিভি ভাউচার দেওয়া হবে চারটে ম্যাগাজিন ছাড়াও তাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া দেওয়া হবে একটা পিভি ভাউচার দেওয়া হবে এবং পাঁচটা স্পন্সারশিপ তাকে দেওয়া হবে যেখান থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত প্রথম বছরের জন্য ইনকাম থাকবে ঠিক আছে এখানে একশো ইউরোর ক্রিপ্টোও তাকে দেওয়া হবে যারা পঞ্চাশ ইউরো দিয়ে তাদের অ্যাক্টিভেশান কম্বোব্যাকটি অ্যাক্টিভ করবে এবং ওয়ান হান্ড্রেড ইউরো অ্যাক্টিভেশান কম্বোব্যাক কালকে যেটা আমি কিনলাম সেখানে দেখি কি অফার দিয়েছে এবং পারচেজিং দিস প্যাক উইল অ্যাক্টিভেট ইউর জালাইফস্টাইল অ্যাকাউন্ট এবং আমাদের যা লাইফস্টাইল অ্যাকাউন্টের অ্যাক্টিভেশনটা করবে অ্যাজ এক্সপ্লেনড অ্যাবাব উই উইল গিভ দ্য অ্যাক্সেস ফোর লাইফস্টাইল ম্যাগাজিন প্লাস আমরা চারটে ম্যাগাজিন অ্যাক্সেস করতে পারবো এবং দুটো পিবি ভাউচার আমাদের দেওয়া হবে আমরা নিজের নেটওয়ার্কে বা অন্য কাউকে পিভি করানোর জন্য কাজে লাগবে এবং কুড়িটা ইহা স্পন্সারশিপ যেটা আমাদের ইনকাম করিয়ে দিতে পারে কুড়ি ইন্টু দু ইউরো ইয়ান মানে হচ্ছে চল্লিশ হাজার ইউরো পার অ্যানাম হিসাবে প্রথম বছরের জন্য তো এটা ইনকাম করিয়ে দেবে যদি আমার কাছে কুড়িটা স্পন্সারশিপ থাকে কুড়িটা স্পন্সারশিপ থেকে চল্লিশ হাজার ইউরো অব্দি আমার প্রথম বছরের জন্য ইনকাম করিয়ে দিতে পারে এটা পোটেন্সিয়াল ইনকাম হিসাবে এবং ডাইরেক্ট অ্যাডভার্টাইজিং বোনাস আপ টু টু ইউরো পার অ্যানাম ফর দ্য ফার্স্ট ইয়ার এবং নিজে যে বিজ্ঞাপন থেকে ইনকাম করবো সেটাও কিন্তু আমাদের এই দু হাজার ইউরো অব্দি বাড়িয়ে দিতে পারে রেফারাল অ্যাডভারটাইজিং বোনাস আপ টু টু থাউজেন্ড ইউরো পার অ্যানাম ভেরিফাইড ডাইরেক্টস অ্যান্ড ইয়া স্পন্সারশিপ রেফারাল ফর দ্য ফার্স্ট ইয়ার এবং ইহার যে অ্যাডভার্টাইজিং বোনাস আছে ওকে দু হাজার ইউরো আমাদের যে ডাইরেক্টস মেম্বারগুলো আছে পিউ মেম্বার তাদের থেকে কিন্তু প্রথম বছরের জন্য আমরা দু হাজার ইউরো পোটেন্সিয়াল ইনকাম করতে পারবো এই একশো ইউরোর কম্ব ব্যাগটা কিনলে তো রেফারাল অ্যাডভার্টাইজিং বোনাস আপ টু ওয়ান পার অ্যানাম ডাইরেক্ট ফর দোস হ্যাভ নট ডান দেয়ার পিভি যারা পিভি সম্পন্ন করেনি তাদের জন্য বা তাদের থেকে কিন্তু ওয়ান থাউজেন্ড পোটেন্সিয়াল ইনকাম আমরা ইনকাম করতে পারবো ওয়ান থাউজেন্ড ইউরো পোটেন্সিয়াল ইনকাম এক বছরের জন্য ইনকাম করতে পারবো এবং কুড়িটা কমিশন দেওয়া হবে সাতটা লেভেল থেকে ইনিওর লাইফস্টাইল প্রোগ্রাম এখানে বলা হচ্ছে কি একটু নতুন করে এখানে অ্যাড করা হয়েছে যারা একশো ইউড়ো কম্বোপ্যাকটা কিনবে তাহলে কিন্তু কুড়িটা যে কমিশন দেওয়া হবে সাতটা লেভেল থেকে কিন্তু তাদের থেকে কমিশন আসবে কুড়ি ইউড়ো কমিশন দেওয়া হবে সরি কুড়িটা কমিশন না এই কুড়ি ইউড়ো যে কমিশনটা বলা হয়েছে সাতটা লেভেল থেকে তার কাছে কিন্তু আসবে এটা কিন্তু আগেও বলা হয়েছে এখনও বলা হচ্ছে আমি একটু ভুল পড়েছিলাম প্রথমে তো যাই হোক এই এখনও বলা হচ্ছে আমি শুরুতেই এই লাইনটা ভুল করে পড়েছিলাম তো এখানে কুড়ি ইউরো কমিশন আসবে এটা কিন্তু আপনার ডাউনলাইনের থেকে সাতটা লেভেল থেকে কুড়ি ইউরো কমিশন আসবে এক মানে এক একজন করে যদি সাতটা লেভেলে সাতজন মেম্বার থাকে তাদের থেকে এইভাবে বোঝানো হয়েছে আর দুশো ইউরোর ক্রিপ্টো আপনাকে দেওয়া হবে আর তিনশো ইউরোর অ্যাক্টিভেশন কমপ্যাক যদি কিনে থাকেন তাহলে আপনাকে চারটে লাইফস্টাইল ম্যাগাজিন তো দেওয়াই হবে এবং আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করা হবে এবং ছটা পিভি ভাউচার আপনাকে দেওয়া হবে এবং আপনার নেটওয়ার্কে আপনার যে কারুর পিভিটি সম্পন্ন করতে পারেন আপনার নিজের এবং আপনার নেটওয়ার্কে যে কারুর পিভিটি সম্পন্ন করতে পারেন এবং ষাটটা স্পন্সারশিপ দেওয়া হবে যেখান থেকে আমরা ষাট ইন্টু আড়াই হাজার মানে দেড় লাখ ইউরো প্রতি বছর হিসাবে প্রথম বছরের জন্য আমরা ইনকাম করতে পারি ডাইরেক্ট অ্যাডভার্টাইজিং বোনাস যেটা থাকবে আমরা যদি নিজেকে নিজে অ্যাড দেখে ইনকাম করতে চাই তো সেখানেও আড়াই হাজার ইউরো প্রথম বছরের জন্য আমরা ইনকাম করতে পারবো এটা আড়াই হাজার ইউরো পর্যন্ত বলা হয়েছে রেফারাল অ্যাডভার্টাইজিং বোনাস আপ টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউরো পার অ্যানাম সরি হ্যাঁ পার অ্যানাম পার ভেরিফাইড ডাইরেক্ট অ্যান্ড ইয়ার স্পন্সারশিপ রেফারাল ফর দ্য ফার্স্ট ইয়ার এই ইয়ার স্পন্সারশিপ রেফারাল থেকে বা আমাদের যে ডাইরেক্ট রেফারাল আছে তাদের থেকেও আমরা কিন্তু ইনকাম করতে পারবো আর আড়াই হাজার ইউরো করে প্রতি বছর না প্রথম বছরের জন্য শুরু ওকে এবং রেফারাল অ্যাডভার্টাইজিং বোনাস আপ টু দেড় হাজার ইউরো এটা বলা হয়েছে যে যারা পিবি করেনি যে ডাইরেক্টগুলো পিভি করেনি আর কি ফ্রি মেম্বার যারা রয়েছে তাদের থেকে আমরা ইনকাম করতে পারবো দেড় হাজার ইউরো করে যারা এই তিনশো ইউরো কম্ব্যাকটি কিনবে এটা অবশ্যই তার ডাইরেক্টে হওয়া চাই আচ্ছা অ্যাডভার্টাইজিং বোনাস কিন্তু মনে রাখবে অনলাইস ডাইরেক্টে হওয়া চাই নাহলে কিন্তু অ্যাডভার্টাইজিং বোনাস হবে না আচ্ছা ষাট ইউরো ইন দ্য কমিশন ফর দ্য সেভেন লেভেল ইন ইউর লাইফস্টাইল প্রোগ্রাম ডিউরিং দ্য ফার্স্ট অ্যাক্টিভেশন পিরিয়ড অনলি প্রথম অ্যাক্টিভেশান পিরিয়ডের জন্যই আপনাকে ষাট ইউরো পিভি দেওয়া হবে আর কি ষাট ইউরো বেনিফিটটা দেওয়া হবে ইনকামের যেটা হচ্ছে লাইফস্টাইল প্রোগ্রাম থেকে ইনকাম করা যায় যেটা একশো ইউরোতে হবে অনলি কুড়ি ইউরো তো তিনগুণ বেশি যেহেতু এটা কিন্তু বারবার প্যাকেজ কিনলে বারবার আপনাকে দেওয়া হবে না একবারই প্যাকেজ কিনলে একবারই দেওয়া হবে ঠিক আছে বারবার কিনলেও একবারই আপনাকে দেওয়া হবে দিস থ্রি টাইমস অফ দ্য কমিশন পার লেভেল হোয়েন ইউ অ্যাক্টিভেটেড ইউর লাইফস্টাইল অ্যাকাউন্ট উইথ ফিফটি ইউরো অর হান্ড্রেড ইউরো এটা তিনবার দেওয়া হবে যখনই তুমি বা তোমার ডাউনলাইনে কেউ অ্যাক্টিভেট করুক তোমার লাইফস্টাইল কমিশনটা পঞ্চাশ বা একশো ইউরো দিয়ে তখনই আপনাকে দেওয়া হয় টু বি ইলিজিবল টু আর্ন দিস সেভেন লেভেল অফ দ্য লাইফস্টাইল কমিশন ইউ হ্যাভ টু ডু দিস এনশিওর ইউর লাইফস্টাইল অ্যাকাউন্টস মেন অ্যাক্টিভ আপনার লাইফস্টাইল অ্যাকাউন্টটা যেন অ্যাক্টিভেট থাকে সেটা যেন শিওর থাকবেন নাহলে কিন্তু এখান থেকে সাতটা লেভেল কমিশন কিন্তু আসবে না ওকে এটা মনে রাখতে হবে আর চারশো ইউরো ক্রিপ্টো আপনাকে দেওয়া হবে ঠিক আছে চারশো ইউরো ক্রিপ্টও এখানে দেওয়া হবে আর জা লাইফস্টাইল অ্যাক্টিভেশন কম্বোপ্যাক পারচেস কনটেন্সের মধ্যে আমাদেরকে জানি আমরা যত প্রথম তিনটে লেভেল অবধি যতটা কিনতে পারবো ততটাই আমাদেরকে অফারটা দেওয়া হবে বেসড অন দ্য লাঞ্চ অফ দ্য জা লাইফ স্টাইল অ্যাক্টিভেশন কম্বোপ্যাক উই ডিসাইডেড টু রান এ কম্পিটিশান ফর অল অফ আওয়ার ভ্যালুড মেম্বার হু অ্যাক্টিভেট দেয়ার লাইফস্টাইল অ্যাকাউন্টস অ্যান্ড এনকারেজ দেয়ার লাইফস্টাইল নেটওয়ার্ক টিম টু পার্চেস দ্য অ্যাক্টিভেশন কম্বোপ্যাক তো কম্বোপ্যাক যাদের যাদের পার্চেস করার জন্য এনকারেজ বা উৎসাহিত করছি তাদের জন্য আমাদের একটা প্রতিযোগিতা রাখা হয়েছে দ্য কন্টেন্ট স্টার্টেড এইটিন আগস্ট আঠেরোই আগস্ট থেকে শুরু হয়েছে এবং ক্লোজ অন থার্টিন সেপ্টেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বরটি বন্ধ হয়ে যাবে ইউজাররা যাদের ডাউনলাইনকে এবং নিজে পারচেস করবে এই কমোপ্যাকগুলো এবং তারা কিনবে মিনিমাম কি বলবো দশটা উইনার বা দশটা চ্যাম্পিয়ন বেছে নেওয়া হবে যারা যারা তাদের ফার্স্ট লেভেলে হানড্রেড পার্সেন্ট সেকেন্ড লেভেলে নাইনটি পার্সেন্ট থার্ড লেভেলে এইটি পার্সেন্ট ফোর্থ লেভেলে সেভেন্টি পার্সেন্ট ফিফ্থ লেভেলে সিক্সটি পারসেন্ট সিক্স লেভেলে ফিফটি সেভেন লেভেলে ফর্টি এইট লেভেলের থার্টি নাইন্থ লেভেলে টোয়েন্টি এবং টেন্থ লেভেলে টেন পার্সেন্ট ক্যাশ বোনাস কিন্তু পাবে এবং ক্যাশ বোনাসটা তার হয়তো অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বা সে উইথড্র করতে পারবে প্লিজ রিমেম্বার দ্যাট ইউ উইল অনলি রিসিভ দ্য লাইফস্টাইল কমিশন ফ্রম ইউর ডাউনলস ওয়েন ইউ হ্যাভ অ্যাক্টিভেটেড ইউর ওন লাইফস্টাইল অ্যাকাউন্ট ইউ উইল নট গেট কমিশন ফর এনি অ্যাক্টিভেশন ইউ ফ্রম ইউর ডাউনলাইন দ্যাট ইউ আর ডান বিফোর ইউর অ্যাক্টিভেট তো আপনার যদি ইনকামটা পেতেই হয় আপনার ডাউনলাইন থেকে আপনার ডাউনলাইনের আগে যেন আপনি আপনার অ্যাক্টিভেশনটা অ্যাক্টিভেট করে থাকেন যদি আপনার ডাউনলাইন আপনার আগে করে থাকে তাহলে কিন্তু তাদের থেকে রকম অ্যাক্টিভেশন কমিশন আপনি পাবেন না এটাই বলা হয়েছে তো এটা গুড নিউজ পাওয়া গেলে এবং আমি যে হান্ড্রেড ইউরো প্যাকটা কিনেছি আপনাদের দেখিয়ে দিই আমি ভাবছিলাম কিনবো কি কিনবো না তো আমার ডাউনলাইনও দেখছি কিনতে উৎসাহিত করছে আমাকে উল্টে আমি কি তাদের উৎসাহিত করবে তারা নিজেরাই উৎসাহিত করছে তো আমি কিনে ফেললাম কালকে এই যে ম্যাগাজিন আমার কাছে রয়েছে এই যে পিভিভা উচারটা উচ্চার আমাকে দিয়ে দিয়েছে ম্যাগাজিন ট্যাগাজিনগুলো রয়েছে ম্যাগাজিনগুলো আমি পড়ছিলাম গতকাল রাত্রি তো গতকাল রাত্রি তাড়াতাড়ি শোয়ার কারণে আমি দুঃখিত যে আপনাদের এই প্রোভাইড করতে পারেন এই জিনিসটা এবং একদম টায়ার্ড হয়েছিলাম তো আশা করি আমরা পরে ক্রিপ্টো বা ডিটেলসগুলো তিরিশ তারিখের মধ্যে যতটা সম্ভব আমরা জয়েন টয়েন করাতে পারবো আরও আমরা ইনফরমেশান পাবো এবং দু একদিন দিন টাইম লাগে ক্রিপ্টোটা অ্যাড হতে আমি কালকে কিনেছিলাম রাত্রিবেলা তো এখন অ্যাড হয়নি চব্বিশ ঘন্টা মিনিমাম টাইম দিলে হয়তো অ্যাড হয়ে যাবে তখন আমরা জানতে পারবো তো এখানে কমিশন আমার কাছে অ্যাড হয়নি ডাউনলাইন কিন্তু কিনেছে কারণ ডাউনলাইনের পরে কিন্তু আমি কিনেছিলাম বলে কমিশনটা অ্যাড হয়নি ঠিক আছে তো ঠিক আছে নেক্সট দিন আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের জন্য ধন্যবাদ এবং পুরো এক্সপ্লেনেশানটি আমি দিলাম আজকে ধীরে ধীরে আপনারা যদি ভালো মনে করে থাকেন লাইক অ্যান্ড শেয়ার করে ডা ডাউনলাইনের কাছে শেয়ার করে দিন তারাও ইনফরমেশানগুলো জানতে পারবে কারণ অধিকাংশ মানুষ কিছুই জানে না ইনফরমেশান না নিয়েই মিটিংয়ে চলে আসে বা নানারকম ইনফরমেশান তারা প্রোভাইড করতে থাকে তো গুড নাইট সরি সরি গুড মর্নিং এভরিওয়ান তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং নেক্সট দিন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ